ইউটিউবের শিলচর নিউজে আমরা একটি চাকরির খবর পাই, সেই বিষয়ে কিছু বলবো। নতুন একটা প্রাইভেট জব যদি আপনারা করতে চান, ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে, শুধু বিএ পাস ছাত্রছাত্রীদের জন্য। আপনি যদি যে কোনো ধরনের বিএ পাস হতে পারেন, সাধারণ বিএ হতে পারেন, আপনি কমার্স গ্রাজুয়েট হতে পারেন, আপনি বিবিএ করেছেন, আপনি বিএ পাস করেছেন, আপনি যে কোনো ধরনের আপনি বিএ পাস হলে আপনি সেটা পারবেন আর কি। ঘরে বসে ছেলে মেয়েদের জন্য ভালো ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন আর কি। ওয়ার্ক ফ্রম হোম জবগুলো আছে। ডিজিটাল কমরেডস যে কোম্পানিটা, জব প্লেসমেন্ট যে কোম্পানি, সেই ডিজিটাল কমরেডস কোম্পানি এই অফারটা দিচ্ছে আর কি। ওনাদের এখানে আপনারা কন্ট্যাক্ট করে আপনার বায়োডাটাটা সেখানে আপনারা পাঠাতে পারবেন, তারপরে ওনারা আপনাদেরকে কন্ট্যাক্ট করবেন। ওনাদের ফোন নম্বর আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আমি প্রথম রিকোয়ারমেন্টটা বলে দিই, বয়স হচ্ছে 21 থেকে 35 বছরের ভিতরে হতে লাগবে আর কি। আপনার বয়স যদি 21 থেকে 35 বছরের ভিতরে হয় তাহলে আপনি সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপিরিয়েন্স যদি থাকেও ভালো, না থাকলেও চলবে। স্যালারি আপনি সেখানে 18,000 থেকে 45,000 পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন ওনাদের এখানে আর কি, বেতন পেতে পারেন আর কি। একটাই রিকোয়ারমেন্ট, আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ আপনার থাকা দরকার। আপনার বাড়িতে আপনার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ যদি থাকে তাহলে আপনি সেই ইয়েটা করতে পারবেন আর কি, সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওনাদের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিই, 9864415086 এই নাম্বারে কল করে আপনি বরাকবাসী যে কোনো জায়গাতে, কাছার করি মোছাই এলাকাতে, যেখানে থেকে আপনারা যেখান থেকে দেখছেন এখন, কারণ ওয়ার্ক ফ্রম হোম তো থেকে দেখছেন, আপনি সেখান থেকে আপনি এই জবটা করতে পারবেন, এই কাজটা বাড়িতে বসে এখনই আপনারা কল করে নিন সেই নাম্বারে। আসাম সরকারের আরেকটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 22 ঘন্টা পূর্বে আপলোড করা হয়েছে। অ্যাডভার্টাইজে দেওয়া নম্বরে আমি যখন কল করি বা মেসেজ দেই ওদের থেকে, ওদের সাথে আমি যখন কন্ট্যাক্ট করি, আপনারা দেখছেন কনভারসেশনটি, আমি ওকে হাই বললাম, ওরা বললো হ্যালো, হোয়াট টাইপ অফ ওয়ার্ক উই হ্যাভ টু ডু, ওরা বললো মাই স্টাফ, স্টাফে দেখছেন স্পেলিংটাও ভুল আছে, মাই স্টাফ উইল কল ইউ, সেন্ড মি ইউর রিজিউম ফার্স্ট। তো এইটা আবার কীরকম জব হবে, ওরা তো ডিটেলস বলতে হবে না কীরকম। আমি ওকে বললাম আমরা কীরকম জব করতে পারবো, করতে হবে, ও বললো আমাকে রিজিউম পাঠিয়ে দিন, আমার স্টাফে আপনাকে কল করবে। আমি যখন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়োর নেম প্লিজ, ও বললো সঞ্জীব রায় ফ্রম ডিজিটাল কমরেড। তারপর বললাম অফিস কোথায়, আমি ফ্রম আমি একটি এনজিও থেকে কল করছি, বিবিও, যেটা 2018 যে সব আপনারা সবাই জানেন। তখন ও বললো হোয়ার ইজ ইয়োর অফিস, শিলচর রোমানপট্টি, আর এখন অবধি ওর কোনো রিপ্লাই আসেনি। এই খবরটি অতি সত্তর, আমাদের আরেকটি নিউজ চ্যানেলে পাঠিয়ে দেই এই জিনিসটি, এটার সত্য সত্যি যাচাই করার জন্য। তাই আপনাদের সবাইকে আমার বিনম্র অনুরোধ যে এরূপ কোনো চাকরির যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে ওটার উপযুক্ত পর্যাপ্ত পর্যালোচনা করে খোঁজখবর নিয়ে আপনারা আপনাদের কাগজপত্র পাঠিয়ে দিবেন। যেহেতু এই এখনকার সিচুয়েশনে অনেক কিছু ফ্রডবাজি চলছে, তাই আপনাদের সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ রইল। এই আমি সাইদুল আলম বড়লস্কর সোনাবাড়িঘাট থেকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।